এত বড় হোটেল সামান্য ইন্দুর মারার বিষ নাই। হোটেল মালিক বলে কি আমার কাছে ইন্দুর মারার বিষ থাকার কথা? খালি ইন্দুর মারা বিষটা, কচ্ছপ মারা বিষ, মানুষ মারা বিষ, সব মারার বিষ এখানে থাকার কথা। সবই সাম্রাজ্যবাদীদের নীল নকশা, আমাদেরকে সাপের ভয় দেখিয়ে রিসর্ট থেকে তাড়া করতে যাচ্ছে তারা। বন্ধ করেন সব আপনার বকবক, বের হইছে খাইতাম পারি না, খাইলো পা করে টক 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 টক। এ শুনি, কোথায় গেলি? আমার চুলটা একটু বেঁধেও দিল না কেউ। দরজা খোলা আছে, ভিতরে আসলে হবে। স্বামী একটা বেয়াদব, স্বামী একটা বদমাইশ, স্বামী একটা লুচ্চা। এগুলো আমি বলি নাই, এগুলো টিনা বলেছে। টিনা আমাকে এই কথা কেন বলেছে? আমার কথা শুনলেন না, বারবার এসব কথা বললো। আর কি বলেছে? বলেছে ও তোমাকে গুতা দিতে পারলে শান্তি পাবে। কি দেবে? গুতা? হ্যাঁ, গুতা। আচ্ছা, গুতা কি? গুতা কি তুমি জানো না? আমাকে বলছে কথা শুনতে তোমাকে আমি না বলি। কেন কেন আমাকে কথাটা বলতে কেন নিষেধ করলো? ও চায় সাপটা যেন তোমাকে কামড়ায়। কি? টিনা এটা চাইবে কেন? ও তোমাকে হেট করে। আচ্ছা ঠিক আছে, আমার টিনার সাথে দেখা হলে আমি তখন বুঝবো, তুমি এখন যাও। ওকে। আবার কি হয়েছে? তোমাকে সব কথা বলে দিলে আমাকে মারবে। ও যেহেতু তোমাকে মারবে আমাকে কথা বলে, তাহলে তুমি আমাকে কথাগুলো বলতে আসছো কেন? ও মাই গড, টিনা তোমাকে সব কথা বলবে, আমি তোমাকে জানাবো না? জানিয়েছো, খুব ভালো করেছো, টিনা তোমাকে কিছু করবে না, যাও এখন। আমি দাঁড়ালাম, এবার আপনি যান, আপনিও দৌড় দিয়ে আসেন, এসে আমার গায়ের উপর পড়েন, তাহলে তো সুবাদ। অবশ্যই অবশ্যই আমি দৌড়ে এসে আপনার গায়ের উপর পড়বো, ধাক্কাটা আমি দিব, তারপর দেখবেন সুবাদ তো অবশ্যই হবে। আপনি ওয়েট করেন, এখানে দাঁড়ান। দাঁড়ালাম, বাট ওয়েট, তাহলে দেখি পেছনে সাপটা আছে কিনা। সাপ? আপনি সাপ দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, মানে এত
এত বড় সব দিকে এত বড় আপনাদের ওই সাপ সাপ চিৎকার শুনে আমি সাপ মারতে লাঠি নিয়ে এলাম। দেখুন ওই পুঁজিবাদীদের দুষ্ট চক্রান্ত, আমাদেরকে ভয় দেখানোর জন্য এই রিসর্টে সাপ ছেড়ে দিয়েছে। এই সাপ নিয়ে আমরা এই রিসর্টে থাকবো কি করে? এই শুনুন না, মানে আমি সাপ না খুব ভয় পাই, দেখুন একটা ব্যবস্থা করেন না তাড়াতাড়ি। ঠিকই, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সকলকে আগে জেগে উঠতে হবে। কাফনের কাপড় গায়ে পরে মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে আমাদের সকলকে একসাথে লড়াই করতে হবে। কাফনের কাপড় নিয়ে মৃত্যুর পরোয়ানা, এসব নিয়ে আমরা সাপের মোকাবেলা করব? হিমেল, এই সাপের বিরুদ্ধে আন্দোলনটা কিভাবে হবে? নিয়ম মাফিক গণতান্ত্রিক একটি ঐক্যবদ্ধ আন্দোলন হবে। জালো জালো আগুন জালো মিছিল করতে হবে, সাপের বিরুদ্ধে আগুন জালো মিছিল করতে হবে। সাপ যখন কামড়াবে তখন আপনার আন্দোলন বের হয়ে যাবে। আমরা এইভাবে মিছিল করলে সাপ শুনতে পাবে? সাপ শুনতে পাক ইয়া নাই পাক, কিন্তু সাপ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা তো শুনতে পাবে। সামান্য একটা সাপের বিষয়টাকে আপনি এত জটিল করে তুলছেন। সামান্য বিষয়? এটাকে আপনি সামান্য বিষয় বলছেন? সাপ আমাদের সাধারণ জীবনযাত্রা ব্যাহত করেছে, আমাদেরকে আতঙ্কিত করেছে, এটা আপনার কাছে সামান্য বিষয় কি করে হয়? হ্যাঁ, এটাকে সামান্য বিষয় বলছি। শুনুন, আন্দোলন করে তো আর সাপটাকে মারা যাবে না, দুই এক বোতল যদি কার্বলিক অ্যাসিড ম্যানেজ করা যায় তাহলে সাপ তো পালাবে। আরে সাপ না হয় পালাবে, কিন্তু এর পেছনে যে ষড়যন্ত্রকারীরা তারা তো আর পালাবে না। এই এর পেছনে যে একটা ষড়যন্ত্রকারী দল আছে কিংবা এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এটা শিওর হবা কিভাবে তুমি? হায় রে প্রজন্ম, তো সামান্য একটা জিনিস আপনি শিওর হতে পারলেন না? জ্ঞান, সাধারণ জ্ঞান। একটি বিশেষ ঘোষণা, নির্বাচন বাতিলের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল আহ্বান করা হয়েছে। অবরোধ আহ্বান করা হয়েছে। অবরোধ চলাকালীন কেউ ঘর থেকে বের হবেন না, অবরোধ চলাকালীন কেউ রুম থেকে বের হবেন না। কেউ যদি অবরোধ অমান্য করেন তাহলে আগুন সন্ত্রাস হবে। একটি বিশেষ ঘোষণা। প্রতিবাদ করো, এখন করো প্রতিবাদ, করো। পানি খাবে আপু? তুমি তো এখন আমাদের লিডার, এর জন্য আমি তোমার খেয়াল রাখবো। তোমাকে কোনো কাজই করতে দিব না, তোমার যত কাজ আছে, তোমার কাপড় ভাঁজ করা, খাওয়া, সব কিছু আমি করে দেব, ঠিক আছে? কেন করে দিবা? হ্যাঁ, তুমি লিডার, তুমি আমাকে কো লিডার বানাবে? বানাবে না বলো? হ্যাঁ বানাবো। আমার মতো লক্ষ্মী মেয়ে আছে বলো না? কিন্তু ওরা তো লক্ষ্মী মেয়ে। একদম না, ওরা হচ্ছে দুষ্ট। ওরা কি কেউ তোমার খোঁজ নিতে এসেছে বলো? না। দেখো আমি কি সুন্দর এসেছি তোমার সেবা যত্ন করার জন্য। তাহলে বলো লক্ষ্মী কে? তুমি। এই তো গুড। তাহলে এখন বলো কো লিডার কে হবে? তুমি। ভেরি গুড। তোমার মতো এত ভালো মনের আপু আমি কখনো দেখিনি। মাথাটা যেন কেমন কেমন করছে। কেমন কেমন করছে? একটু মানে ব্যথা। আহা, তুমি এতক্ষণ আমাকে বলবে না? দাঁড়াও, আমি থাকতে তোমার কি মাথা ব্যথা করছে? আমি তোমার মাথা ম্যাসাজ করে দিচ্ছি। শোনো আপু, আমি থাকতে তোমার কত সুবিধা বলো? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু অর্ডার করবে আর আমি সব করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তুমি আমাকে কোলিডার ঘোষণা করছো, রাইট? আচ্ছা দেব। পানি খাবো একটু। পানি খাবে? আমি এক্ষুনি এনে দিচ্ছি।
আপনি এখনো শুয়ে আছেন? না, বসে আছি তো। হ্যাঁ, একজন নেত্রী বসে থাকা শুয়ে থাকা একই কথা। বাইরের শত্রুরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আকাশে বাতাসে ষড়যন্ত্রের কালো মেঘ, দুর্যোগের ঘনঘটা। আহা, এটা তো আমার কথা, দুর্যোগের ঘনঘটা। একটু পর বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে? শুধু বৃষ্টি না, ওটা শিলাবৃষ্টি, এবং সেই বৃষ্টি আমাদের সকলকে ভাসিয়ে নিয়ে যাবে। ওমা কি বলে তখন? পারমিতা, আপনি একদম ভয় পাবেন না, আমি সব ষড়যন্ত্রের কালো মেঘ ফু দিয়ে উড়িয়ে দিব। ফু দিয়ে? কাছে আসো, একটা ফু দাও। চুলি তো উড়লো না, উড়ায় দিবে কিভাবে? আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আপনি বলুন যে ষড়যন্ত্রের আরেক রূপের নাম কি? রাসা, 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 রাসা। কিন্তু মাথা তো ভালো টিপবে। আরে তো আপেক্ষিক, আজ মাথা ভালো টিপছে, কাল পা ভালো টিপবে, কিন্তু এটার পেছনে একটা ষড়যন্ত্র আছে। বলুন ষড়যন্ত্রের আরেক রূপ রাসা। কখনো না, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আমার চোখের দিকে। আপনি না কিছু একদিন বলেছিলেন কলিদেরকে রাসা, নির্বাচন বাতিলের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ আহ্বান করা হয়েছে। কখনো না পারমিতা, আপনি আমাকে কথা দিয়েছিলেন, বলেন। আমি সব দেখে নিবো, আপনাকে একদম মাথা ঘামাতে হবে। কিসের কলিডার তুমি? আমি কলিডার? পারমিতা আমাকে কলিডার বানিয়েছেন, বানিয়েছেন না? আমার নেত্রী বেহুশ হয়ে গেছে, ওনাকে জানতে হবে। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই। এই মানুষের ভিড়ে আমি সেই মানুষ চাপাই। কে কে আইছেন জানি না, ইন্দুরের বিষ থাকলে কোন আছে? কি হইছে না, হইছে না, পাশাটির সামনে তো আবার পড়ে গেলাম গো, হইছে না? আচ্ছা ফারুক ভাই, আপনি ইঁদুর মারার বিষ দিয়ে কি করবেন? কইতাম না। কেন বলবেন না? আপনারে কইতাম না। ও আচ্ছা, আমার উপর কি আপনি রেগে আছেন? আমি এইটাও কইতাম না। আচ্ছা ঠিক আছে, এইটুকু বলেন যে ইঁদুর মারার বিষ কি আপনার খুব বেশি দরকার? আপনারে কইছেন, আমি কইতাম না। ওকে, আমার কাছে কিন্তু ইঁদুর মারার বিষ আছে। লাগতো না, আপনার বিষ আমি খাইতাম না তো, এর চেয়ে সারা জীবন বিষ না খাই থাকা অনেক ভালো। বুঝেছি, আপনি এখনো আমার উপর রাগ করে আছেন। কইতাম না। দেখলাম হাঁটতে হাঁটতে আপনি টায়ার্ড হয়ে টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছেন, তো আমি এই জন্য আপনাকে ডাকিনি, আমি চলে এসেছি। আমি কিছুই কইতাম না।
আচ্ছা আপনি কিছু না বলতে আমি চলে যাব। আমি এখনো কিছু করতাম না। আচ্ছা সোফা আমি চলে যাচ্ছি। ওয়াল্লাহ এটা আমি কি করতেছি, নাবিলে আপা ইন্দুর মারার বিষটা দিয়ে যান, আমি খায়া মরে যাবো। কি বলেন আপনি, আপনি ইঁদুর মারার বিষ খেয়ে মরে যাবেন? মরতাম না নাহলে কি করতাম? আমি কোলিটার হব, আপনি আমার পাশে থাকবেন। আপনি কি কইলেন? বললাম আমি কোলিটার। বুঝছি তো, সব তো দেখতেছি দুই নাম্বার। কিসের দুই নাম্বার? আমি জানি না আপনি কোলিটার কেমন হইবেন, আপনি দিয়ে স্বপ্ন দেখে বইরেছে। ফারুক ভাই, আমি কোলিটার হলে আপনার কোনো সমস্যা আছে? আপনি আমাকে কত পছন্দ করেন? সেটা তো করি, সেজন্য তো ইন্দুর মারার বিষ খেতে চাইতেছি। কিন্তু আপনি যদি কোলিটার হন আমি কি দোষ করছি? আরে বোকা, আমি হওয়া মানে তো আপনি হওয়া। তাহলে আমি হই, আমি হওয়া মানে তো আপনি হওয়া। ফারুক ভাই, সামান্য একটা কোলিটার হওয়া নিয়ে আপনি আমার সাথে এরকম করছেন? এই যে আপনি কিন্তু আমার বোকা ভাবছেন, আমি গরিব হইতে পারি কিন্তু বোকা না। কোলিটার যদি হইতে তাহলে পরে আমি হবো আপনি না। ফারুক রে, ওই ফারুক জায়গা উঠে ফারুক, দিন কলম ঘোরাইছে রে ফারুক, আমার কষ্টটা কই? ওই জামাইল্লা ওই কামাইল্লা আমার কষ্টটা লয়ে তো সবগুলোর কোপাশন শুভ একদম বেড়া ফেলাম। সবাই আমার বোকা ভাবছে না, এত সোজে না। জেনেও কিছু বলবে না? এখনো বলার সময় হয়নি, কাল থেকে অবরোধ রেখেছে সেটাও জানি। আর ওদিকে কো-লিডার কে হবে সেটা নিয়ে নিজেদের মধ্যে কেওয়াস। কেওয়াস শব্দটা কোথা থেকে শিখলে? তোমাদের কাছ থেকে শিখেছি। এই যে এত কেওয়াস, এগুলো কিভাবে থামাবে? থেমে যাবে, একসময় নিজে থেকেই থেমে যাবে। তুমি বাঙালিদের চেনো না আদম, এরা শুরু করতে জানে থামতে জানে না। সেটাও জানি। কাউকে না কাউকে ওদের থামাতে হয়। তোমাদের অনেক কিছুই আছে যা অন্য দেশে নেই। এগুলো সান্ত্বনার কথা না, ভুল। এই যে ভাষা, ভাষা নিয়ে সংগ্রাম, আত্মত্যাগ, ভাষা আন্দোলন, এটা তো বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তাছাড়া ধরো তোমাদের আছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ, তারপরে এই যে তোমাদের বিরাট সমুদ্র সীমা, তোমাদের ইলিশ মাছ, তোমাদের জামদানি, তোমাদের পিঠা, এই যে খাদ্য সম্ভার, এত বিচিত্র খাদ্য সম্ভার কটা দেশে আছে? আরো অনেক কিছু, নষ্ট রাজনীতি, দুর্নীতি, এসব পৃথিবীর অনেক দেশেই আছে। আচ্ছা, রাষ্ট্রের ক্ষতি চেয়ে কেউ কি অন্য দেশে চিঠি পাঠিয়েছে, এরকম উদাহরণ আর কোনো দেশে আছে? আচ্ছা ঠিক আছে, এর বিপরীতে দেখো, এই যে অন্য একটা দেশের লক্ষ লক্ষ মানুষকে, নাগরিককে এই দেশ আশ্রয় দিচ্ছে, সেটাও তো একটা দিক। না, তোমার সাথে কথায় পারবো না। কথায় পারতে হবে না জুড়ে, জানতে হবে। তোমাদের এই উপমহাদেশ একসময় সপ্তম ধনী ছিল, তখন ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গেলে ভিখারি পাওয়া যেত, কোনো চোর ডাকাত পাওয়া যেত ব্রিটিশরা আসার আগ পর্যন্ত। এবং ব্রিটিশরা ক্ষমতা নেওয়ার পর পর শাসন করতে তাতে ভীমসিং খেত। যেদিন যায় সেদিন কি আর আসে? আসে, চাইলেই আসে। ধরো ক্ষমতাসীন, শুধু সরকারই না, আরও নানান ধর ক্ষমতাসীন যারা, তারা যদি দুর্নীতি না করে, যারা বিরোধিতা করে, তারা যদি
শুধু বিরোধিতার নামে বিরোধিতা না করে যৌক্তিকভাবে করে তাহলেই সম্ভব। আর ধৈর্য? ধৈর্য তো যার যার তার তার। তাহলে তুমি ভাবো যে ওরা অনেক ভালো হয়ে যাবে? হ্যাঁ, এরা তো ভালো, মানে এরা ভালো আত্মার মানুষ। ভালো করে লক্ষ্য করো, ওদের প্রত্যেকটা কাজের মধ্যে এক ধরনের সরলতা দেখবে। কিশোরেরও? কি বলছো তুমি? অপেক্ষা করো, দেখতে পাবে। আদম, যা, কত কথা বলার ছিল কিছুই বলা হলো না। কি হয়েছে? অবরোধের ঘোষণা দিলেন না গীতা। হ্যাঁ, আমি তো ঘন্টা বুঝলাম না আপনার মাত। বুঝবেন না কেন, যে নির্বাচন হয়েছে সেটা বাতিলের দাবিতে আগামীকাল থেকে অবরোধ। সুষ্ঠু সুন্দর হয়েছে নির্বাচন, বাতিল চাইতে শুন কি হল? সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় নাই, নির্বাচনের সূক্ষ্ম পুকুর কারচুপি হয়েছে। পুকুর কারচুপি কইরা আমাদের জনদরদী নেতা কিশোর ভাইকে আদম হারাইছে। ভোটে দাঁড়াইছে কিশোর আর পরমিতা, ভোট দিলাম আম জনতা, এখানে আদম আইলো কেন বুঝলাম না সাদা মাতা। অত বোঝার দরকার নাই, আগামীকাল থেকে অবরোধ এটা বুঝলো এইব। নির্বাচন বাতিলের দাবিতে আগামীকাল থেকে অবরোধ ঘোষণা করা হইল। দেশে থাকতেও দেখছি অনয়ভাবে একই গেরা করলে ফুটছে। নির্বাচন যতই হোক না কেন সুষ্ঠু, সবাই মিলিয়া বলবে যে আরু পার্টি যে সে বলবে এটা একটা প্রশ্ন, জিতছে যে হর্ষে ছুরি সূক্ষ্ম কিংবা ফুকুর ছুরি। বাহাদুর ভাই, বাহাদুর ভাই, সামনে আইবাই নাই, খুব খেয়াল হইডা কথা বলবা, দূর থেকে গলা উঁচা হইডা। একটু কাছে এসে বলি। না 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 না, আপনারে দেখিয়া অকল যাই মারছে শিব, বলা যায় না কখন আঙ্গুল দিয়া কোথায় মারবেন টিপ। বেতাই বুঝছেন নি, আমি এখনো খাতর, দূরে থাকিয়া কথা বলেন তাকাই তো হইব না আদর। সরি বাহাদুর ভাই। সরি নানি, সরি সরি তো হয়েছে গিয়া কথার কথা। ও এক সরি বলিয়া গীতা যাইব নি আমার শরীরের বেতা। শুনেন বাহাদুর ভাই, আপনি যা বলেন আমি তাই করব, শুধু আজকের মিটিং এ আপনি আমাকে সাপোর্ট দিবেন, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা তাইলে এইটা বুঝে গেছি মতলবটা। কো লিডার ওয়ার তরে আমার সাথে আইসা জোরে। শুনেন মিষ্টি না, আমি খাওরে পড়ুয়া করি না, হইমু আমি নিজে কো লিডার, সে আমার জানের জিগার, খুব খেয়াল হইলা। তাহলে এটাই আপনার শেষ কথা? আরো আছে শেষের কথার পরের কথা, শুনিয়া যান। হোলিডার বানাই ভাই আমারে, যদি বাঁচতে চান। যদি বাঁচতে চাই মানে? দুজন মিল্লা তিনার রাশা, আমারে মারছে চরম হাসা, আমারে সাপোর্ট না দিলে হোলিডারে তোমরা যে আমারে মারছো সেটা বইলা দেবো সবাই। ও তাই না? এই খুব খেয়াল হইরা, আ তুসা করে কেন, এই সাবধান বলতেছি, খুব খেয়াল হইরা কেন। এবার দেখো বাতিলের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ।